হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার আজকের টপিক হলো আপনি কলেজে কিভাবে নিশ্চয়ন করার জন্য টাকা পরিশোধ করবেন এবং নিশ্চয়ন হয়েছে কিনা আপনি যাচাই করবেন কিভাবে। এ দুটি বিষয় আপনাকে একই সঙ্গে দেখিয়ে দেব কারণ টাকা পরিশোধ করার পরেও আমাদের মনে একটু সন্দেহ থাকে যে আসলে আমার টাকাটা পরিশোধ হয়েছে কি না এটা আপনি নিজে নিজেই যাচাই করে নিতে পারবেন তো চলুন তাহলে শুরু করি এ পর্যায়ে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সে কলেজটি নিশ্চয়ন করার জন্য আমরা টাকা পরিশোধ করব। এজন্য আমি আজকে বিকাশের মাধ্যমে আপনি কিভাবে টাকা পরিশোধ করবেন এবং আপনার কলেজটি নিশ্চয়ন করবেন সে প্রক্রিয়াটি দেখাবো কেমন দেখুন আমার হোম স্ক্রিনে বিকাশ অ্যাপ সেখানে ক্লিক করলাম এবার আমি আমার বিকাশ অ্যাপসের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করছি এখানে লক্ষ্য করুন পে বিল লেখা আছে এ পে বিল এর ওপরে আপনি ক্লিক করুন নিচে লক্ষ্য করুন এডুকেশন এ এডুকেশানের ওপরে আপনি ক্লিক করুন দেখুন ইলেভেন ক্লাস অ্যাডমিশন এর ওপরে আপনি ক্লিক করুন এবার লক্ষ্য করুন এখানে লেখা আছে বোর্ড নেম এর ওপরে আপনি ক্লিক করুন আপনি যে বোর্ডের আন্ডারে এস পরীক্ষা দিয়েছেন সে বোর্ড সিলেক্ট করুন আমি যে ক্যান্ডিডেটের কাজটি করে দিচ্ছি সে রাজশাহী বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছে তাই আমি রাজশাহী সিলেক্ট করলাম নিচে লক্ষ্য করুন পাসিং ইয়ার আপনি যে সালে এসএসসি পাশ পাস করেছেন সেই সালটি আপনি সিলেক্ট করবেন যেহেতু এ ক্যান্ডিডেট বিশ সালে পাস করেছে তাই আমি বিশ সিলেক্ট করলাম নিচে লক্ষ্য করুন রোল নাম্বার এখানে আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিবেন দেখুন আমি রোল নাম্বারটি দিচ্ছি নিচে লক্ষ্য করুন মোবাইল নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্ট এটি ভুল করা যাবে না আপনি অনলাইনে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ঠিক একই নাম্বারটি এখানে দিতে হবে দেখুন আমি নাম্বারটি দিচ্ছি লিখা কমপ্লিট হয়ে গেলে নিচে লক্ষ্য করুন প্রসিড টু পে এর সাইডে অ্যারো চিহ্ন এর ওপরে আপনি ক্লিক করুন এখানে একটি বিষয় লক্ষণীয় যে আপনার নাম চলে আসবে আপনি এ নাম দেখে বুঝতে পারবেন যে আসলে আপনি ঠিক ক্যান্ডিডেট কিনা দেখুন আমি যার জন্য করছি তার নাম কিন্তু মোহাম্মদ রাকিব আলী এটা চলে এসেছে সুতরাং আমার প্রসেসটি ঠিক আছে কেমন এইটি আপনি ভালো করে লক্ষ্য করে নেবেন নিচে লক্ষ্য করুন ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করুন এবার আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিন দেখুন আমি দিচ্ছি পিন নাম্বার দেওয়া হয়ে গেলে ডান দিকে লক্ষ্য করুন অ্যারো চিহ্ন এর ওপরে ক্লিক করুন এবার নিচে লক্ষ্য করুন ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল এর ওপর একটি আঙ্গুল দিয়ে ওয়েট করুন দেখুন আমার বিল পে হয়ে গেছে মানে যে কলেজে আমি চান্স পেয়েছি সে কলেজে আমি ভর্তি হব তার জন্য আমি টাকা পরিশোধ করে কমপ্লিট করে দিলাম এই যে টাকা পরিশোধ করলাম এর এরপরেও কিন্তু মনে একটি খটকা থাকে যে আসলে আমার টাকাটা পরিশোধ হলো কি না তাই না এখন আমরা দেখব যে আসলে আপনার টাকাটা পরিশোধ হয়েছে কি না এটা আমরা যাচাই করে নিব। তাহলে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন কেমন তো চলুন তাহলে বাকি প্রসেসটুকু দেখে ফেলি আমরা কিছুক্ষণ আগে যে টাকা পরিশোধ করে আসলাম এ টাকাটা সত্যি কি পরিশোধ হয়েছে এটা আমরা এখন যাচাই করব। মানে নিশ্চয়ন যাচাই করব। ওকে এজন্য আপনি কী করবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমার হোম স্ক্রিনে দেখুন ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম লক্ষ্য করুন সার্চ আর টাইপ এখানে ক্লিক করুন এ সার্চ আর টাইপের ঘরে লিখুন এক্স আই ক্লাস দেখুন আপনি লিখার সঙ্গে সঙ্গে এইখানে ওয়েবসাইটটি চলে এসেছে এর ওপরে আপনি ক্লিক করুন লক্ষ্য করুন এখানে নিশ্চয়ন যাচাই লেখা আছে এর উপরে আপনি ক্লিক করুন এখানে যে তথ্যগুলো চাচ্ছে সেগুলো সঠিকভাবে ফিল আপ করব প্রথমে দেখুন রোল নাম্বার এর রোল নাম্বারে ঘরে দেখুন আমি রোল নাম্বার লিখছি এরপরে লক্ষ্য করুন বোর্ড অ্যারোচিনোতে ক্লিক করুন আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করুন তারপরে লক্ষ্য করুন পাসিং ইয়ার আপনি যে সালে পাশ করেছেন সেটি সিলেক্ট করুন এবার লক্ষ্য করুন রেজিস্ট্রেশন নাম্বার আপনার অ্যাডমিট কার্ডটি বের করুন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিন দেখুন আমি দিচ্ছি এখানে লক্ষ্য করুন ভেরিফিকেশন এই যে বাম দিকে যে সংখ্যাগুলো লেখা আছে সেটি এখানে লিখে দিতে হবে লিখা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন ভিউ পেমেন্ট ইনফরমেশান এর ওপরে আপনি ক্লিক করুন দেখুন আমি ক্লিক করছি লক্ষ্য করুন এখানে লেখা আছে আপনার নিশ্চায়নে টাকা জমা হয়েছে মানে আমরা কিছুক্ষণ আগে যে টাকাটা জমা দিলাম সেটা এখানে যে জমা হয়েছে তার একটা রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনার টাকা সত্যি পরিশোধ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন লার্ননন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম